বেঙ্গল টিভি হেলথ নিউজে আপনাদের স্বাগতম শক্তিশালী থাকার তিনটি কৌশল মানসিকভাবে জীবনে চড়াই থাকতে চরম অর্থনৈতিক দুর্দশা জটিল কোন রোগের আক্রমণ প্রিয়জনদের সঙ্গে বিচ্ছেদ ইত্যাদি কঠিন সময়গুলোতে অধিকাংশ ক্ষেত্রেই মানসিকভাবে ভেঙে পড়ি আমরা আর ভেঙে পড়াটা অস্বাভাবিক নয় জীবনে এমন কঠিন মুহূর্তে নিজের প্রতি বিশ্বাস কমে যায় উদ্বেগ তৈরি হয় এই অস্থিরতর পরিস্থিতিতে বারবার নেতিবাচক চিন্তায় মাথায় আসে আর এই নেতিবাচক চিন্তাগুলো আপনার ব্যবহারের উপর প্রভাব ফেলে তবে মনকে শক্ত রাখতে শিখলে এসব অনুভূতি আচরণ নিয়ন্ত্রণ করা যায় নিজেকে মানসিকভাবে শক্তিশালী রাখতে তিনটি কৌশল জানিয়েছে মানসিক স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট এক নম্বর বাস্তবতাকে মেনে নিন মানসিকভাবে শক্তিশালী থাকার একটি অন্যতম সূত্র হলো বাস্তবতাকে মেনে নেওয়া ধরুন আপনি ট্রাফিক জ্যামে আটকে আছেন কিন্তু আপনার কিছুক্ষণ পরে আপনার খুব জরুরি একটি মিটিং খুব বিরক্ত লাগছে এই সময় রাগ হচ্ছে উদ্বেগ হচ্ছে এবং হতাশা লাগছে এমন সময় আপনি কি করবেন একটু আশপাশে তাকান দেখবেন আরও কিছু গাড়ি একইভাবে আটকে রয়েছে যেসব গাড়িতে যারা রয়েছে তারা কিন্তু আপনার মতোই অবস্থানে পড়েছে এভাবে ভাবলে দেখবেন নিজেকে একটু শান্ত করতে পারছেন নিয়ন্ত্রণ করতে পারছেন আসলে যখন অবস্থা পরিবর্তন করা যায় না তখন বাস্তবতাকে মেনে নেওয়াটাই আপনাকে মানসিকভাবে শক্তিশালী রাখতে সাহায্য করবে দুই চিন্তা নিয়ন্ত্রণ আপনার আপনার সবচেয়ে বড় বন্ধু আপনার বড় শত্রু কথায় বলে বনের বাঘে খায় না মনের বাঘে খায় কোনো কিছু নিয়ে বারবার নেতিবাচক চিন্তা করা মানসিক শক্তিকে নষ্ট করে দেয় ধরুন যদি বারবার চিন্তা করতে থাকেন আপনি আমি পারবো না বা আমাকে দিয়ে এই হবে না তাহলে আসলে যতটুকু পারবেন সেটিও হবে না তাই নেতিবাচক চিন্তা বা সেই চিন্তাগুলো করলে মন খারাপ হয়ে যায় সেগুলো নিয়ন্ত্রণের চেষ্টা করুন নেতিবাচক চিন্তা দূর করতে মনে মনে ইতিবাচক অটো সাজেশন দিতে পারেন নিজেকে বলতে পারেন আমি পারবো আমি করব আমার সব সমস্যার সমাধান হবে তিন নম্বর শান্ত থাকা কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকার অভ্যাস খুব বড় গুণ এই গুণটি আপনাকে মানসিকভাবে শক্তিশালী করবে যদিও বিষয়টি এতটা সহজ নয় তবে নিজের ভিতরের অস্থিরতাকে নিয়ন্ত্রণ করে শান্ত থাকতে পারলে দেখবেন অনেক কঠিন বিষয় আপনার অনুকূলে চলে এসেছে শুনছিলেন টিপি হেলথ নিউজ